হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ অষ্টমী সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো মঞ্জুরের জন্য দিয়ে এলাম। তো আজকে এই জাম্মার শাড়িটা পরেছি, দেখে বুঝতে পারছো আশা করি। আর ফাইনাল লুকটা আকাশ একটু পরে দেখিয়ে দেবে। আর এখন খাওয়া হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখাই। এই যে লুচি, ছোলার ডাল, মিষ্টি, আর ব্রেকফাস্টেই আজকে যেহেতু অষ্টমী তো লুচি খাওয়া আর কি। আর ক্যান্ডু দেখো এখানে শুয়ে আছে, আর বোন গেছে মাঠে, কুমারী পুজো হচ্ছে। তো বোন ওখানে কিছু ক্লিপ তুলে আনবে, তোমাদের শেয়ার করব সেগুলো। আর আমার ফাইনাল লুকটা আকাশ খেয়ে নিক, তারপরে দেখাচ্ছি। চলো ব্লগটার সাথে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অষ্টমীতে খুব মজা করো, আনন্দ করো। কে কি করলো কমেন্টে জানাতে ভুলো না। চলো সাথে থাকো ব্লগে। দুর্গা মন্দিরে কোনো বিবাহ বসে আছে মাথা শুধু তাই না, তাই গোমরা হয়ে বসে আছে। আচ্ছা বিয়েতে মেয়েরা হাসতে পারে? ছবি আমাদের ভালো হবে না, তাকে ছবি সামনাসামনি চারটে পয়সা তো লাগবে, তখন ওটা আমি রেখে দিয়েছিলাম সকল। আচ্ছা এইটা একটা
লাল চুন সে এর পাশে বা কিছু জোর করে তারপরে রচনার হারিয়ে ঠই দিয়েছো কিছু ভগবান এতে রচনা দিতে হয় আপনি পাঁচ হাজার দিয়েছো ঘন্টা না বাজালে তুমি বাজাবে না আসতে ও বিষ্ণুপাদ সম্ভুতে গঙ্গে ত্রিপথ গামিনী ধর্ম রবিতে বিখ্যাতে পাপন্নে হরচন্দ্রী শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে শ্রীমাকদেবী জাহ্নবী অমৃতে অম্বুনা দেবী ভাগীরথী পুলিহীন নম সন্ধি পূজা কর্মণি দেবতা পূজা
দুটো দাও কেন রে খেতে পারলো না ও কালকে বাসি লুচি খাবো খাও